লকডাউন তো দেখছি, হার্ডওয়্যার পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে। হ্যালো, গুড আফটারনুন। বলছি অনলাইন ক্লাসে স্যার যে ভিডিওগুলো পাঠিয়েছিলেন সেটা লাস্ট ভিডিওটা তোরা বুঝতে পেরেছিস? हाँ दी, समझ आया है, लेकिन कुछ कुछ जगह पे थोड़ा सा डाउट है, तो उस डाउट को थोड़ा सा क्लियर करना पड़ेगा। आज क्या सर कॉन्फ्रेंस कॉल करेंगे दी? हाँ रे, আমার স্যারের সাথে কথা হয়েছে। হ্যাঁ, স্যার বললেন যে তোমাদের যা ডাউটস আছে সেগুলো তোমরা সব কপিতে লিখে রাখো। হ্যাঁ, সন্ধ্যাবেলা যখন কনফারেন্স কল করা হবে তখন ওখানে যা ডাউটস আছে আমাদের সেগুলো সব উনি ক্লিয়ার করে দেবেন। ওকে, তাহলে তো ঠিকই আছে, কোনো অসুবিধাই নেই। সন্ধ্যাবেলা কথা হচ্ছে তাহলে, রাখি রে। আজ আমরা একটু কফি বানাবো, চল। এই দাদা, তুই কি আবার বাইরে যাচ্ছিস নাকি? আচ্ছা কি বলতো, এই সময় কি খুব দরকার বাইরে আড্ডা মারতে যাওয়া? আমরাও তো ঘরে বসে আড্ডা মারছি নাকি, ক্লাস করছি। বাইরে বেরোস না প্লিজ, ঘরেই থাক, আমরা সবাই তো ঘরে আছি নাকি। এই যা, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা আমাদেরও তো প্ল্যান আছে আড্ডা মারার। দেখি তো একবার ফোন করে। হ্যালো রিম্পা। বলো অন্তিকা, এই তো বাড়িতেই আছি। বলছিলাম শোন না, আজ 7টার সময় ফ্রি থাকবি? তাহলে গ্রুপে ভিডিও কল করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পূজাকে বলে দিচ্ছি, রাখলাম রে। হ্যাঁ পূজা। হ্যালো। হ্যাঁ রিম্পা। হ্যাঁ রে, আমি ভালো আছি। আর বলিস না, বাড়িতে থেকে থেকে না পুরো বোর হয়ে গেছে। আর এই একে আমার ভাই শুধু বাইরে যাবে বলে লাফাচ্ছে, তাই ওকে নিয়েই সারাক্ষণ বাড়িতে খেলছি। কিছু ইনডোরস গেম আছে, ওইগুলোই বাড়িতে বসে বসে খেলছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি 7টার সময় ফ্রি আছি রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকদিন ইনস্টিটিউটে যাইনি, সবার সাথে ভিডিও কলে একটুখানি দেখাও হবে। আচ্ছা ঠিক আছে, চ জমিয়ে তাহলে আড্ডা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল। বাবা, তুমি কি বাজারে যাচ্ছ? বলছি কদিন খুব প্রয়োজন না থাকলে বাইরে না যাওয়াই ভালো। এসো না একটু বসে গল্প করি। আর বাড়িতে যা আছে তা দিয়েই না হয় আমরা এই কদিন একটু চালিয়ে নেব। আর আপনাদেরও বলছি, এই কদিন বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন, অতি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। বাড়ির লোকজনদের সময় দিন, দেখবেন অনেক ভালো লাগবে। আপনারা সকলেই দেখলেন যে আমরা এই ভিডিওটি বানানোর জন্য কিন্তু কেউ বাড়ির বাইরে বের হই, আপনারাও সকলে বাড়ির ভেতরে থাকুন। আর তাহলেই আমরা এই ভয়ঙ্কর করোনা রোগের হাত থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবো। পরিবারের সাথে থাকুন, বাড়িতে থাকাকালীন সব সময় নিজের হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখুন, পরিবারকে নিয়ে সব সময় সচেতন থাকুন, সতর্ক থাকুন। আমরা বাড়িতে বসে অনলাইনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে করে বন্ধু ও স্যারদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। ঠিক তেমনই আপনারাও চেষ্টা করুন যাতে বাড়িতে বসে আপনাদের অতি প্রয়োজনীয় দরকারগুলি প্রযুক্তির মাধ্যমে মিটিয়ে ফেলতে পারেন। সতর্ক থাকুন, পরিবারের সঙ্গে থাকুন, অনুরোধ করছি বাড়ির বাইরে কেউ বেরোবেন না। সবাই নিজেদের প্রতি ভরসা রাখুন, সব খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঘরে থাকুন, বাইরে না, নিজের পরিবারের সাথে সুস্থ ও সুরক্ষিত থাকুন। আমরা ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে যারা এই সময়েও জরুরি পরিষেবা প্রদান করে যাচ্ছেন। আমরা কর্ণিশ জানাই সেই সকল ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের যারা পৃথিবীকে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আসুন আমরাও সকলে সমস্ত বিধিনিষেধ মান্য করে উনাদের পাশে থাকি। শুভ নববর্ষ। অনেক উঁচু ডালের আড়াল, পাচ্ছে না সে রোদের নাগাল, হাসবে সে যে কেবি জানতো না। মনে ছিল একটা সুর, যেতে হবে বহুদূর, এগিয়ে যাওয়ার কি আছে উপায়? হাজার মুখে হারিয়ে থমকে আছে দাঁড়িয়ে,
হাতটা ধরার বন্ধু কে কোথায়, জীবন গড়ে দেয় কত মানুষ ঘুরে দাঁড়ায়, জজ টেলিগ্রাম জীবন গড়ে দেয় কত পৃথিবী ঠিকানা পায়।